এখন আমরা ইভিনিং আওয়ারে মানে ইন দি মুহূর্তে আমরা এসে মহিনবের কিছু কথা শুনবো, কারণ মহিনবের সাথে অনেকদিনের আপনাদের এই চলাফেরা সবমিলা হচ্ছে একটা ভালোবাসার বন্ধন। এই বন্ধন হয়তো আপনাদের একটু পরে ছিঁড়ে যাবে, হয়তো দেখা হবে বা হবে না, কিন্তু এই ভালোবাসাটুকু বেঁচে থাকবে। মহিনবের জন্য আমরা সবাই একটা সজোরে হাত তালি দিয়ে অভিনন্দন করছি। শ্রদ্ধা মানে হচ্ছে তুমি যখন অটোতে বসো একজন বৃদ্ধ মহিলা এবং পুরুষকে তুমি বসার সুযোগ করে দিচ্ছ, একজন টিচারকে ভদ্রতা দেখাচ্ছ মানে হচ্ছে যে স্যারের জন্য দোয়া করা, স্যারের জন্য স্বীকৃতি কাজ করা। স্বীকৃতি হচ্ছে স্যার যদি চায় যে কিছুক্ষণ সময় দিতে হবে, কিছু কাজ করতে হবে। আমরা যেটা করেছি, আমার একজন স্যার ছিল অফিস স্যার বিক্রয় কলেজের, স্যারের 52 বছর বয়সে মারা যায়। স্যারকে খুব মিস করি, বিভিন্ন প্রোগ্রামে গেলে আমি বলি স্যারের বাড়ি ছিল এলাহাবাদ দেবী দেবতানা। স্যারা যখন গ্রামার পড়াইত বা স্যারের কাছে যখন আমি প্রাইভেট করি তখন কয়েক মাস কেন জানি আমি তোমাদের দিকে তাকাই, কথা বলতে পারছি কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে আজকের পড়া দেখা হবে না, আরেকটা হচ্ছে ভালো মন্দ মিলে ছিল যে আজকে বিকালবেলা সকালবেলা অনেক অনেক বেশি ভালো লাগছে। সকালবেলা আমি নিজেও কাঁদছি, আর কয়েকজন ছিল যে ওদের কাছে আসলেই অনেক ভালো লাগছে, হয়তো বা তাদের অনেক কাছে যেতে পেরেছি আর তোমাদের কাছে হয়তো আমি চেষ্টা করেছি এত বিটি পারি। আর কিছু স্যারে একটা কথা বলছিল বই যে কখনো প্রাইভেট টাকার জন্য অথবা সময়ের জন্য মিস করবা, সবসময় অবশ্যই অ্যাটেন্ড করবা। আর এখানেই বলবো স্যারে কিন্তু এভাবে বলে দিতে তুমি এখানে বলবা এভাবে বলবে, তো এটা হচ্ছে কি স্যারের প্রতি আমার প্রচুর রেসপেক্ট ছিল। আর স্যার আমাকে বলতে প্রত্যেক টিচারই প্রত্যেক স্টুডেন্টকে পছন্দ করে। ওই দিন আমাকে ক্লাসে স্টুডেন্টরা প্রশ্ন করছিল, ভাইয়া আপনার এই 2019 সালের বেচের মধ্যে আমাদের বেচটা কেমন অথবা সবচেয়ে ভালো বেচ কোনটা? আমি বলছি সবগুলো বেচ আমার হচ্ছে সমান, আমি কাউকে ছোট কাউকে বড় করে দেখতে চাই না। আমি যতটুকু দিতে পেরেছি যে যতটুকু দিতে পেরেছি সেটার উপরে যার যার অবস্থান থেকে জাজমেন্ট হবে। আমি বেচকে বলতে পারি না যে বেচ ভালো বেচ খারাপ, ঠিক আছে? তো তোমরা পরীক্ষার ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল করবা এটা হচ্ছে যে যতটা স্বাভাবিক ভাবো পরীক্ষাটা, ততটা স্বাভাবিক না, যতটা কঠিন মনে করো ততটা উচিত না। তবে তোমাদের মধ্যে একটা কনসিয়াসনেস থাকতে হবে যে ইংলিশ এটা একটা এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্ট একবার চান্স করা চান্স যদি পাশ করার সুযোগটা হয়ে যায় সেকেন্ড টাইম কিন্তু তোমাদের অনার্সের যে একটা মানসিক প্রেশার, বিশেষ করে আর্টসের স্টুডেন্টদের, কারণ আমিও আর্টসের স্টুডেন্ট ছিলাম যারা আর্টসে পড়াশোনা করে, আসলে পড়াশোনা অনেক কমই করে, ফাঁকিবাজি যারা করে তারাই আর্টসে ভর্তি হয়। যাই হোক, কথাগুলোর সাথে তোমাদের অনেকের সাথে মিলবে না। তো আমি সকালেও একটা কথা বলছি যে বেরিয়েছিলাম হাজার বাগান দেখার ভাষণা নিয়ে, একটা গোলাপের পাশে জীবন শেষ হয়ে গেল। গোলাপটা হচ্ছে এটা মহিষ নির্বিশ ইংলিশ একাডেমি। আমি চাই ইনশাল এই প্রতিষ্ঠানটা ধরে রাখার জন্য তোমরা ভালো করেই জানো আমি হয়তো থাকবো না, কিন্তু আমার এই প্রতিষ্ঠান থাকবে। তো সর্বোপরি তোমাদেরকে একটা কথা বলবো, চলার পথে সবসময় পৃথিবীতে যদি কাউকে আইকন মানতে হয় তাহলে শিক্ষকের আগে, এবং পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় যদি মা এবং বাবাকে যদি কেউ আইকন হিসেবে না নিতে পারে তাহলে বুঝতে হবে তার জীবনে ব্যর্থতা 100%, এবং ঘর থেকে বেরোলে তার ব্যর্থতা শুরু। এই জন্যই তোমাদের মধ্যে হয়তো অনেকেই অনেকে তার মা বাবার প্রতি বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে প্রয়োজনে বাস্তবতার কারণে যোগের চাহিদা অনুযায়ী তোমরা হয়তো মান অভিমান করো, এই জিনিসগুলো আসলে ঠিক না। কারণ হচ্ছে তোমার মা বাবার যদি আশীর্বাদ থাকে দোয়া থাকে তাহলে অবশ্যই। ওই যে ভাইয়া যেটা বলছিল শুরুর দিকে অনেক রিক্সা ড্রাইভারের ছেলে রেজিস্টার্ড হয়, আবার অনেক বিজনেসম্যানও হচ্ছে ভিক্ষুক হয়, আবার অনেক ভিক্ষুক অনেক বড় কিছু হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সর্বশেষ যে কথাটা বলবো, মানুষের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধাটা অনেক রকম হতে পারে যেটা আমি বোঝানোর চেষ্টা করি। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর এই প্রতিষ্ঠান থেকে যদি তোমাদের কাছে মনে হয় যে ভাইয়া তোমাদের সাথে মিশতে পেরেছি
মেসেজটা আপনাদের কাছে পৌঁছাবো। আমার এখানে কাউকে পড়তে বলবো না, কিন্তু এই মেসেজটা দিবা যে চার পাঁচটা ফ্রি ক্লাস করো, যদি তোমাদের কারো কাছে ভালো লাগে তাহলে এডমিশন নিতে পারো। কাউকে পড়ার জন্য বলবো না, তাহলে হয় কি একটা ছেলে না বুঝে এসে আমার কাছে এসে যদি ভর্তি হয়ে যায় তাহলে তার 2000 টাকা নষ্ট হতে পারে। কারণ তাকে বোঝার সুযোগ দাও, কারণ আমরা সবাই অনার্স করে গিয়েছি, ঠিক আছে? তাকে বোঝার সুযোগ দাও, এই মেসেজটা দাও। তুমি বললে হয়তো একজন পড়বে, এভাবে বলবো না, যাতে এসে কয়েকটা ফ্রি ক্লাস করে পড়ার জন্য বলে। হ্যাঁ, আর পরীক্ষার ক্ষেত্রে সর্বপ্রথম অবশ্যই তোমরা গ্রামার ফলো করতে হবে, কোনো আনসার ছাড়া যাবে না। পরীক্ষা 2.5 ঘন্টা মনে রাখতে হবে, কেউ যদি মনে করো 3 ঘন্টা, তাহলে ইংলিশ পরীক্ষা দেখবা 20 থেকে 30 মিনিট অনায়াসে শেষ হয়ে যায়। কখন যে শেষ হয়ে যায় বলাই যায়, কথা বুঝে গেছে? এই জন্য টাইমের মধ্যে ঠিক থাকতে হবে, আর পরীক্ষা হলে স্বার্থপর হইতে হবে। আরেকজনকে দেখাবা, তুমি দেখবা এই জিনিসটা থেকে, এর আগে চিন্তা করতে হবে আমি পাশ করবো কিনা কোশ্চেনটা পাওয়ার পর, কোশ্চেনটা একটু ভালো করে দেখতে হবে। তো বেশি কিছু বলি না, অনেক লম্বা কথা বললে আরও বিরক্ত লাগবে। আর প্রোগ্রাম একদিনে 2টা প্রোগ্রাম করতে গেলে আজকে বেশি সাকসেস করা খুবই টাফ, কারণ হচ্ছে আজকে 300 মানুষের আয়োজন ছিল, 300 বেশি, সকালে 120, বিকালে 185, যাই হোক সবকিছু মিলে প্রায় 300-320। তো একটা জায়গায় 320 জন মানুষকে বসানো, খাওয়া দাওয়া, প্রোগ্রাম সব করে মেন্টালি স্যাটিসফ্যাকশন দেওয়া, যে বিশাল একটা টাফ ব্যাপার। তোমাদের যদি রেসপন্স না থাকে তাহলে আমাদের পক্ষে সম্ভব না। আর নাসির ভাইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন, আমি কৃতজ্ঞ নাসির ভাইয়ের প্রতি, সরাসরি বলতে চাই না, কারণ আমি নাসির ভাইয়ের ভক্ত সে 2008 সাল থেকে। এটা আর আজকে বলার কিছু নেই, ইনশাল্লাহ তোমরা আমাদের জন্য সবাই জন্য দোয়া করবা। আর সর্বোপরি প্রত্যেকে প্রত্যেকের ফ্যামিলির প্রতি যত্নশীল হতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যাওয়ার সময় নাস্তা আছে নাস্তা নিয়ে যাবো আস্তে আস্তে করে, ঠিক আছে? আর যদি মনে চায় বিক্টা কলেজে গেলাম, আজকে তো ফ্রি ক্লাস নাই, একটু দেখি ভাইয়ার প্রতিষ্ঠানটা দেখে আসি, ভাইকে একটু দেখে আসি, বাসায় তো ফ্রিজ ফ্রিজ আছে, মিষ্টি মিষ্টি আছে, যে কোনো সময় যে কিছু কিছু খাওয়া যায়। আর আমি সবসময় কিছু না কিছু রাখি, আমি জানি কেউ না কেউ আসে, তো এটা ঘোষণা দিলে আবার যাই না খাওয়াই যায়, আবার প্রবলেম আছে, সমালোচনা হইতে পারে। যে একটু সচেতন থাকি, আমি যে কাবলি বুট আছে না, অন্তত কাবলি বুট হলেও আমি রাখি, যাতে করে অন্তত দেওয়া যায়। হ্যাঁ, এই জন্য সবাই দাওয়াত দিল বাসায়, অবশ্যই তোমরা সবসময় যাবো, আর খোঁজখবর রাখবে। ভাইয়ের প্রতিষ্ঠানের নাম কি বলছিলাম যেন, ভাইয়ের বইয়ের নাম কি, বইয়ের নাম পুরাটা নাম, পুরাটা নাম আমি 5 থেকে 7টা ভিডিও দিব তোমাদের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে, যেগুলো আমি তোমাদের এখানে পড়ানোর কথা। আসলে শর্ট টাইমের মধ্যে পড়ানোটা তোমাদের কত বিরক্ত মনে হতো, এটা আসলে পড়াইলে বুঝতে পারবে, ঠিক আছে? তো এই জন্য আমি করি না, যাদের আগ্রহ আছে মনে হয় তাহলে তোমরা ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারো, আর তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে এই জিনিসটা জানাতে পারো, ঠিক আছে? আর হয়তো বলা হবে না কে আর তুমি কে আসছো, তারপর বলা হবে না শর্মী তুমি আসছো, সবাই নাম তো মনে নাই, বলা হবে না যে শাওন তুমি কে আসছো, কেন কথা বলো, হ্যাঁ এইরকম হয়তো বা খুব কিছু বলা হবে না। মই কি খবর, সবার নাম মনে নাই অবশ্যই, তারপর হচ্ছে তরি আসছে, তরি আসেন, আচ্ছা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই, হ্যাঁ ঠিক আছে।